سرکار دو عالم نبی العرب العظم محمد مصطفی صلی اللہ علیہ وسلم بولے ایک جن نوئی دوئی جن نوئی شاد سنیر منوش در کے اللہ وی شمای عرش عظیم سایار نیچ سایادان کر بین ایک نمبر چلو الامام العادل نائے پرائن بچہ نائے شاشک بچہ যারা ক্ষমতাকে সঠিকভাবে পালন করে সঠিক জায়গায় ব্যবহার করে ক্ষমতা পেয়ে অপব্যবহার করে না দুই নম্বর ছিল ওয়াসাবুন নাশাফি ইবাদতি রব্বিহি যুবক বয়সে যুবক সময় যখন যৌবনের উত্তাল হয়ে যায় নিজেকে নিজে কন্ট্রোল করা কষ্ট হয়ে যায় নিজেকে নিজে কন্ট্রোল করা কষ্ট হয়ে যায় এমন সময় যে আল্লাহকে স্মরণ করবে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হবে আল্লাহর পয়গম্বর বলে এই যুবককে আল্লাহ ওই দিন আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবে তিন নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাহর পয়গম্বর সরকার দু আলম বলে ওয়ারজুলুন কলবুহু এমন একজন ব্যক্তি যার অন্তরটা যার দিলটা যার মনটা মুআল্লাকুন ফিল মাসাজিদ মসজিদের সাথে লাগানো থাকবে মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে এই ব্যক্তিকেও আল্লাহ কামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ তিন নম্বর সংখ্যা হল মসজিদের সাথে যার দিল লাগানো থাকবে মন লাগানো থাকবে অর্থাৎ পৃথিবীর যত মসজিদ শুধু বাংলার জমিনে নয় মসজিদ বলা হয়েছে পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদের সাথেই আমার মহব্বত থাকবে বাংলার জমিনে থেকে যদি শোনা যায় ইন্ডিয়ার কোন মসজিদের মধ্যে মন্দির স্থাপন হচ্ছে আমাদের আঘাত লাগতে হবে কথা বলেন অমুসলমান মুসলমানিত্ব যদি থাকে ইমান যদি থাকে মুসলমান দাবি যদি করো অস্ট্রেলিয়াতে যদি কোনো মুসলমান মসজিদ আল্লাহর ঘরের ভেতরে কোনো মন্দির অথবা কোনো গির্জার ব্যবস্থা করা হয় আমার অন্তরে ব্যথা লাগবে যন্ত্রণা লাগবে কষ্ট অনুভব হবে কেন কেন একজন মানুষের পা থেকে মাথা পর্যন্ত পুরাটাই দেহ কথা বলেন পুরাটাই দেহ যদি আল্লাহর কোন গোলামের পায়ের বিদ্ধ আঙ্গুলে কাটা ফুড়ে কাটা ঢুকে কাটার একটা আচর ঢুকে পুরা শরীরটা কেমন যেন ব্যথায় জর্জরিত হয়ে যায় যন্ত্রণায় ভেঙে পড়ে কথা বলেন ঠিক একজন মুসলমান যদিও বাংলার জমিনে বসবাস করবে পৃথিবীর সব জায়গায় সব রাষ্ট্রে যদি ইসলাম নিয়ে কোনো কটূক্তি করা হয় মসজিদ মাদ্রাসা নিয়ে মুসলমান ইমানদারদেরকে নিয়ে আল্লাহ আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা হয় অবশ্যই মুসলমান হিসাবে দিলের ভিতরে লাগতে হবে যদি না লাগে এটা মুনাফিক যদি না লাগে এটা মুনাফিক নিঃসন্দেহে আপনি বললেন হুজুর কোথায় পেলেন আল্লাহর রাসূলের হাদিস দ্বারা পেয়েছি আল্লাহর পয়গম্বর বলে যার কাছে মসজিদ ভালো লাগে না মসজিদে ঢুকতে ভালো লাগে না মসজিদের সাথে মহব্বত হয় না কানেকশন হয় না আল্লাহর পয়গম্বর এটা হলো মুনাফিক আল্লাহর পয়গম্বর বলে এটা মুনাফিক আল্লাহর পয়গম্বর বলে এটা মুনাফিক বর্তমান যুগেও বহু ভাই নাম কে ওয়াস্তে মুসলমান কিন্তু মুসলমানের মও তার ভিতরে নাই মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে আল্লাহর ঘর নিয়ে যখন কোনো সমালোচনা করা হয় আল্লাহর ঘর নিয়ে যখন কোনো ভিন্ন চিন্তা করা হয় চুপচাপ যারা বসে থাকে তারাই হলো মুনাফিক আর যারা কিছু না কিছু কথা বলে তারা হলো খাঁটি মুসলমান এটাও আল্লাহর আল্লাহ নবী বলে গিয়েছেন এটাও সরকার দু আলম বলেছেন যার ভিতরে মসজিদের মহব্বত আছে ভালোবাসা আছে সে হবে খাঁটি মুসলমান সে হবে খাঁটি ইমানদার তার জন্যই আরশে আজিমের ছায়া অবস্থান কোথায় আরশে আজিমের নিচে ছায়া সেখানেই সে অবস্থান করবে
এজন্য তিন নম্বর ছিল রাজুলুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাহর পয়গম্বর বলে যার অন্তরটা ২৪টা ঘন্টাই মসজিদের সাথে লাগানো থাকবে সম্পৃক্ত থাকবে আল্লাহর পয়গম্বর বলে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়ার নিচে ছায়া দান করবেন স্থান দান করবেন এখন আপনার প্রশ্ন হুজুর ২৪ ঘন্টাই যদি মসজিদের সাথে লাগানো থাকে তাহলে আমরা কি অন্যান্য কাজ করব না হ্যাঁ মুসলমান সব কাজ করতে হবে যেহেতু কোরআনুল কারীমে সূরা জুমার ভিতর আল্লাহ বয়ান করেছে ফাইদা কুবিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আর আগে নামাজ কায়েম করো এরপরে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ো তাহলে বুঝা গেল আগে নামাজ পরে হলো কাজ কথা বলেন আগে নামাজ পরে হলো কাজ কিন্তু আমরা দুই নম্বরটা এক নম্বরে নিয়ে এসেছি আর এক নম্বরটা পাঁচ নম্বরে নিয়ে গেছি যেটা এক নম্বর থাকা দরকার সেটা হলো পাঁচ নম্বরে আর যেটা পাঁচ নম্বরে থাকা দরকার সেটা হলো এক নম্বরে অর্থাৎ মসজিদের সাথে দেল লাগানোয় হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় একজন মুসলমান নামাজ পড়বে নামাজের পরে পেটের দায়ে বিভিন্ন কাজ করতে হয় বিভিন্ন কর্মসংস্থার সাথে সে জড়িত হতে হয় আয় উপার্জন করতে হয় ব্যবসা বাণিজ্য করতে হয় চাকরি বাকরি করতে হয় ক্ষেত খামার করতে হয় বিবি বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সকলের খোঁজ খবর যথাযথ নেওয়া দরকার এই সব কিছু পালন করবে কিন্তু দেলের ভিতরে মসজিদ থেকে বের হওয়া মাত্রই দেলের ভিতরে মসজিদ থেকে আবার টান চলে আসবে কখন যেন আল্লাহু আকবারের ধ্বনি চলে আসে আসো আল্লাহ সবচেয়ে বড় আল্লাহর ঘরে আসো আল্লাহর ইবাদত করো এই ডাকের অপেক্ষায় সে অপেক্ষমান হয়ে থাকে এর মানি হলো মসজিদের সাথে দিল লাগানো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ এ হাদিস দ্বারা ২৪ ঘন্টা মসজিদে বসে থাকার কথা বলা হয় নাই এ হাদিসে এটাই বোঝানো হয়েছে যে একজন মানুষ সমাজের সব কাজ করবে পারিবারিক ভাবে কাজ করবে রাষ্ট্রীয় ভাবে কাজ করবে সামাজিক ভাবে কাজ করবে কিন্তু মসজিদটা থাকবে তার অন্তরের অন্তরস্থলে সে চিন্তা করবে যদিও আমি এখানে কাজ করছি কখন আল্লাহু আকবারের ধ্বনি চলে আসবে আমাকে আবার মসজিদ যেতে হবে কমপক্ষে দৈনিক একবার নয় দুইবার নয় পাঁচবার আল্লাহর ঘরে আসতে হবে আল্লাহু আকবার ধ্বনির পরে যদি কেউ এরও বেশি আসতে পারে আলহামদুলিল্লাহ ভালো তবে এর থেকে কম আসার সুযোগ নাই কি বলেন আছে এর থেকে কম আসার সুযোগ নাই আল্লাহর ঘর মসজিদের সাথে আমার যখন দেল লাগানো থাকবে তখন আমার অন্তরের মধ্যে এমন জ্বালা যন্ত্রণা হবে কাজ করব বিবির সাথে দেখা করব ছেলের সাথে দেখা করব বাবার সাথে দেখা করব মায়ের সাথে দেখা করব অফিসে কাজ করব দোকানে ব্যবসা করব কিন্তু খালি মনে মনে একটু পর মনে আসবে কখন আজান দিবে আজানের ধ্বনিটা কানে আসতে আমি দৌড় দিব আল্লাহর পয়গম্বর বলে এই ব্যক্তি হলো আল্লাহর খাঁটি বান্দা আল্লাহর ঘরের মহাব্বত আল্লাহর দরবারের মহাব্বত তার ভেতরে এমন দৃঢ় লেগে গেছে যেমন ঝালাই করে একটা লোহার সাথে আরেকটা লোহাকে লাগানো হয় রাসূল বলে এই ব্যক্তির দিলটা কেমন যেন মসজিদের ভেতরে এইভাবেই লাগানো আছে সুবহানাল্লাহ একটা ইটের খোয়াকে ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে একটা পাথরের টুকরাকে ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে যখন ঢালাইয়ের সাথে মিশ্রিত করে সাদ দেওয়া হয় তখন যেভাবে একটা আরেকটার সাথে লাগানো হয় আল্লাহর পয়গম্বর বলে একজন মুসলমানের দেল মসজিদের সাথে এভাবে লাগানো দরকার আর যার এইভাবে দেল লাগানো থাকবে সেই আল্লাহর খাঁটি বান্দা হবে আল্লাহর পয়গম্বর বলে এই বান্দা দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় বান্দা আল্লাহর যেহেতু আল্লাহর প্রিয় বান্দা এই জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে প্রিয় স্থানে তাকে জায়গার ব্যবস্থা করে দিবে আর যদি এর বিপরীত হয় অর্থাৎ
মসজিদে আসলি মনে হয় সময়টা বেশি, ইমাম সাহেব কেরাতটা এত বড় লম্বা নিল, হায় সময়টা শেষ হয়ে গেল, ইমাম সাহেব জুমার বক্তব্য এত লম্বা করলাম সময়টা মিস হয়ে গেল, মোনাজাতটা এত লম্বা করার দরকার কি ছিল? এত লম্বা মোনাজাতের দরকার নাই, আল্লাহর কাছে একটু বললেই তো হয়, ছোট ছোট সুরা পড়লেই তো হয়, লম্বা সুরার দরকার কি? গত সপ্তাহে একজন যুবক দেখলাম এমন ভাবে নামাজ পড়েছে, আমার মন চাইছে নামাজের পরে ডাইকা বসাই, ভাই কি নামাজ পড়েছে? জোহরের নামাজ 10 রাকাত নামাজ পড়তে তার সময় লাগে নাই 10 মিনিট, 5 মিনিটে 10 রাকাত নামাজ শেষ, আমি স্পষ্ট নিজের চোখে দেখলাম, রুকু আর সিজদা এমন ভাবে দেয় মনে হয় যেন কাকে মাটিতে ঠোকর মারে, মনে হয় কাকে মাটির ভেতর থেকে আধার খুঁজে খুঁজে নিচ্ছে, কাকে কাকের পেট ভরার জন্য জমিন থেকে আধার খুঁজে নিচ্ছে। কিন্তু ওর সাথে আরো দুইজন যুবক দেখলাম তারাও পিছনে নামাজ পড়ছে, এই যুবক নামাজ শেষ করে মসজিদের বাহিরে আরামসে ঘুরছে আর মার্কেট দেখছে, অথচ তার দুইজন যুবক বন্ধু দেখলাম খুব ধীর স্থিরতার সাথে সুন্দরভাবে সময় নিয়ে কমসে কম 20 মিনিটের বেশি সময় লাগাইছে, অথচ এই ছেলেটা এতক্ষণ ধরে বাহিরে দাঁড়িয়ে আছে আর খুব আরামে বুঝতেছি শান্তি পাইতেছে, আমার মনে হলো ছেলেটা খুব আরামে আছে খুব ভালো আছে, কিন্তু এই সময়টা মসজিদের ফ্যান চলতেছে এরপরেও ভালো লাগে নাই। 20 মিনিট পরে যখন তার বন্ধুরা বের হলো, বন্ধুদের সাথে হেঁটে হেঁটে চলে গেল, একবার চিন্তা করলো না বন্ধুরা কত সুন্দর করে নামাজটা আদায় করলো, আমারও দরকার ছিল ওই নামাজটাকে অন্তত পক্ষে বন্ধুর মতো না হলো কাছাকাছি আদায় করা, কথা বলেন। আল্লাহর পয়গম্বর বলে যার মসজিদে আসলে ভালো লাগে না, ছটফট ছটফট করে মনে হয় যেন বাহিরে কি দামি জিনিস রেখে এসেছি, কি মূল্যবান জিনিস রেখে এসেছি, যেই জিনিসটা আমি বের হইতে দেরি হলেই চলে যাবে, আমি আর পাব না। আল্লাহর পয়গম্বর বলে এই লোকটা হলো মুনাফিক। আল মুমিনু ফিল মসজিদি, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মাই, والمنافق في المسجد كالطير في القفص। আল্লাহর পয়গম্বর বলে আল মুমিনু ফিল মসজিদি, মুমিন ব্যক্তির উদাহরণ হলো দৃষ্টান্ত হলো মসজিদে আসলে কাসসামাকি ফিল মাই, যেমন নাকি পানির ভিতরে মাছ থাকে, অর্থাৎ পানির ভেতরে মাছ থাকলে মাছের কাছে যত তৃপ্তি মনে হয় আনন্দ মনে হয়, একজন মমিন ব্যক্তি যখন মসজিদে আসে তার কাছে ওই এর থেকে কোটি কোটি গুণ বেশি তৃপ্তি মনে হয়। পক্ষান্তরে মুনাফিকের অবস্থা, ওয়াল মুনাফিকু ফিল মসজিদি, মসজিদে আসা মুনাফিকের অবস্থা কাত্তাইরি ফিল কাফাসি, খাঁচার মধ্যে পাখিকে বন্দি করে রাখলে যে অবস্থা, একজন মুনাফিক মসজিদে আসলে ঠিক তেমনই অবস্থা। কথাটা কার? এই কথাটা কার? এই কথাটা আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তফা বলেছেন, মুনাফিকের যে উদাহরণ দিয়েছেন, মসজিদে আসলে তার ভেতরে বন্দি পাখির মতো ছটফট ছটফট করে, একটা পাখিকে যখন আটকে রাখা হয় খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখা হয়, পাখিটা শুধু কাজ করে কখন মালিক আসবে, খাঁচার দরজাকে খুলবে আর আমি একটু ছাড় পেলেই উড়াল দিয়ে চলে যাব, আরাম থাকবো ভালো থাকবো আমার কাছে তৃপ্তি মনে হবে। ঠিক একজন মুনাফিক যখন মসজিদের ভেতরে আসেন তার কাছে মনে হয় কখন ইমাম সাহেব সালামটা ফিরিয়ে দিবে, কখন ইমাম সাহেব খুতবাটা শেষ করবে, কখন ইমাম সাহেব বয়ানটা শেষ করবে, মোনাজাত শেষ করবে, আমি চলে যাব। আর পক্ষান্তরে একটা মাছ পানি থেকে উঠানো হলে যতক্ষণ মাটির উপরে থাকবে অন্য পাত্রের মধ্যে রাখা হবে, ততক্ষণ মাছটা কেমন যেন প্রাণ হারিয়ে ফেলবে,
লাফালাফি করে ফালাফালি করে ছটফট করে যখনই পানির ভেতরে মাছটাকে প্রবেশ করানো হয় মাছটা মনে হয় তার হারানো জীবনকে খুঁজে পায় কথা বলেন ঠিক একজন মুসলমান নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে যায় মনের ভিতরে ছটফট করে অস্থিরতা কোন কাজ ভালো লাগে না এরপরও পেটের দায় বিভিন্ন কাজ করতে হয় যখন আবার মসজিদে আসে এমন তৃপ্তি পায় দুই রাকাত নামাজ পড়তি 10 মিনিট চলে যায় কি যায় না বলেন এটা ছিল দুই নাম্বার তিন নাম্বার এই তিন নাম্বার লোক যারা হবে মসজিদকে মহব্বত করবে কিয়ামতের ময়দানে আল্লাহ কোথায় স্থান দিবে আরশে আযীমের ছায়ার নিচে স্থান দিবে ওর দুঃখের বিষয় আজকে আমরা মসজিদের সাথে মহব্বত লাগাইতে পারি না গত শুক্রবার বাদ এশা এশার নামাজ চলাকালীন সময় নারায়ণগঞ্জ তল্লাং বাইতুস সালাম জামে মসজিদের ভেতরে দুর্ঘটনা ঘটেছে জানেন আপনারা আজকের পত্রিকায় পেলাম বাংলাদেশ প্রতিদিন প্রথম পৃষ্ঠার বার ছয় নম্বর কলম দুই নম্বর পৃষ্ঠা সেখানে উল্লেখ আছে মসজিদের ভেতরে একজন নয় দুইজন নয় 40 জন মুসল্লি ছিল তন্মধ্যে আজকে পর্যন্ত 31 জন মুসল্লি দুনিয়া থেকে বিদায় পত্রিকায় লিখেছে একজন মানুষের 95 ভাগ শরীরের অংশ পুড়ে গেছে কারো 95 ভাগ পুড়ে গেছে কারো 90 ভাগ পুড়ে গেছে কারো 92 ভাগ পুড়ে গেছে কারো 98 ভাগ পড়ে গেছে কেউ সাথে সাথে মারা গিয়েছে কেউ এই পর্যন্ত মারা গিয়েছে এখনো হাসপাতালে দগদগ অবস্থায় আছে বুঝানোর উদ্দেশ্য হলো এই যে আল্লাহর ঘর মসজিদ আমরা কেউ কেউ শুনেছি এসির বিস্ফোরণে এটা মানুষের এসির বিস্ফোরণ হয়েছে যার কারণে এত বিশাল ক্ষতি হয়েছে আবার কেউ কেউ শুনেছি গ্যাস থেকে লিক হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে যেটাই হোক কোথায় হয়েছে মসজিদে এসি থেকে হোক অথবা গ্যাসের থেকে হোক কোথায় হয়েছে মসজিদে কিন্তু আদ পর্যন্ত সেখানে পচা গন্ধ পাওয়া যায় আদ পর্যন্ত মসজিদের চতুর্পাশে হাঁটা যায় না বড় দুঃখের বিষয় এতদিন যদি মসজিদ না হয়ে অন্য কোন প্রতিষ্ঠান হতো দুর্গন্ধ তো দূরের কথা এখানে ঘ্রাণেও হাঁটা যেত না এমন সুন্দর ব্যবস্থাপনা হতো কি হতো না আজকে যদি গুলশান আগুন লাগে ধানমন্ডি আগুন লাগে বনানীতে আগুন লাগে সেখানে এত সুন্দর ব্যবস্থাপনা করা হয় কিন্তু আল্লাহর ঘরে মসজিদে আগুন লেগেছে আদ তার সেখান থেকে গন্ধ পাওয়া যায় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা জানাইতে চাই যেভাবেই হোক কেউ কেউ বলেছে মসজিদ অবৈধ নাউজ বিল্লাহ বলেন না কেউ কেউ বলেছে মসজিদ অবৈধ আমি বলবো মসজিদ যদি অবৈধ হয় যারা মসজিদের মসজিদ করার জন্য নির্মাণ করার জন্য সুযোগ দিয়েছে তারা হলো 100 গুণ অবৈধ ঘরের ভেতরে চোর ঢুকছে দরজা খোলা ছিল দরজা খোলা থাকার কারণে দরজা দিয়ে চোর প্রবেশ করছে আগে বলা হবে দরজা কেন খোলা রাখলাম কথা বলেন তুমি যদি দরজাটা বন্ধ করে দিতা তোরা ঢোকার সুযোগ পেত না সকল জায়গায় ঘুষ আর ঘোষ শুনেছি এই মসজিদ কমিটি ঘেসের লাইন ঠিক করার জন্য ওখানে তিতাস অফিসার যারা আছে তিতাসের তাদের কাছে একবার নয় বারংবার গিয়েছেন ওরে ভাই মসজিদ অবৈধ বৈধ সেটা পরের কথা মসজিদ বৈধ অবৈধ মসজিদের জায়গা বৈধ অবৈধ সেটা পরের কথা যেহেতু গ্যাস লিক হচ্ছে এখানে দুর্ঘটনা হতেই পারে কেন সেখানে তিতাসের যারা কর্মকর্তা ছিল এটাকে কেন কর্ণপাত করে নাই এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবদার থাকবে আকুল আবেদন থাকবে অতি অল্প সময়ের মধ্যে অতি সত্তর ওখানে যারা গ্যাসের লাইনে তিতাসের অফিসার ছিল কর্মকর্তা ছিল সকলকে আইনের আওতায় আনতে হবে কথা বলেন এতগুলা মানুষের প্রাণ হারিয়েছে কারো মা কারো বাবা হারিয়েছে কারো ভাই হারিয়েছে কারো সন্তান হারিয়েছে
50 হাজার নয় 1 লক্ষ নয় 2 লক্ষ নয় 5 লক্ষ নয় সেটা পরের বিষয় এখানে যদি মসজিদ না হয় কোনো বাসা বাড়ি হতো আমার কথা হলো মসজিদ নয় বাসা বাড়ি নয় কোনো স্কুল প্রতিষ্ঠান কিন্তু লাইন ঠিক করা দরকার আছে কি নাই আগে তো লাইন দরকার ছিল লাইন ঠিক করা দরকার ছিল এতটুকু মাথায় নেওয়া দরকার ছিল যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আর গ্যাসের দুর্ঘটনা মারাত্মক গত 2 বছর আগের ঘটনা পুরান ঢাকায় চকবাজারে দুর্ঘটনা ঘটেছে গ্যাস থেকে এক দুর্ঘটনা ঘটায় সেখানে শত শত পরিবার মা হারিয়েছে বাবা হারিয়েছে বোন হারিয়েছে ভাই হারিয়েছে বলেন শুধু তাই নয় কোটি কোটি টাকা হারিয়ে ফেলছে আমার কাছে একটা প্রমাণ আছে এক ব্যক্তি 1 লক্ষ নয় 2 লক্ষ নয় 50 লক্ষ টাকা দোকানে রেখেছে কোন কারণে অফিস বন্ধ থাকার কারণে ব্যাংক সব বন্ধ থাকার কারণে ব্যাংকে টাকা পৌঁছাইতে পারে নাই আগুন লাগার সাথে সাথে সব বেরিয়ে আসছে বাবা বলল ছেলে তুমি দাঁড়াও আমি টাকাটা নিয়ে আসি সব থাক টাকা এন থেকে নিয়ে গিয়েছে বাবাও শেষ টাকাও শেষ বুঝানোর উদ্দেশ্য হলো গ্যাসের অ্যাক্সিডেন্ট বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট অবশ্যই যারা ওখানের কর্মকর্তা ছিল তিতাস গ্যাসের অবশ্যই সকলের এই ব্যাপারে তৎপর হওয়া দরকার ছিল ছিল কি ছিল না যদি তাদের তৎপর হতে এই ব্যাপারে তাহলে আশা রাখি আল্লাহর রহমতে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটতো না যাই হোক যে সমস্ত পরিবার চলে গেছে অন্তরে অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করব আল্লাহ যেন সকলের পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দেন এবং যারা চলে গেছে আল্লাহ যেন সকলকে শহীদ দরওয়াজা শহীদ মাকাম দান করে দেন